গত লেকচার ভিডিওটিতে আমরা দেখেছিলাম গলীয় দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে এবং গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কাকে বলে এবং এছাড়াও দেখেছিলাম গলীয় দর্পণের ক্ষেত্রে অর্থাৎ অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসারদের মধ্যে কী সম্পর্ক আছে আজকে আমরা দেখব কোনো গলীয় দর্পণের সামনে কোনো বস্তু থাকলে সেই বস্তুটির প্রতিবিম্ব তৈরি করার জন্য কোন কোন রশ্মিগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা জানি যে কোনো একটা বস্তু থেকে অনেকগুলি বা অসংখ্য রশ্মি নির্গত হয় তো তার মধ্যে থেকে আমরা চারটি রশ্মির কথা এখানে বলবো এই চারটি রশ্মির মধ্যে যে কোনো দুটো দিয়ে আমরা গলীয় দর্পণের সামনে কোনো প্রতিবিম্ব তৈরি করতে পারবো একদম প্রথম যে রশ্মিটির কথা বলবো সেটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যে রশ্মিগুলো আসে এক্ষেত্রে যদি কোনো আলেক রশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয় তবে প্রতিফলনের পর আলেক্রস্যিটি অবশ্যই অবতল দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঠিক একই ঘটনা আমরা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি তাহলেও দেখব যদি কোনো আলেক্রস্মি উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে উত্তল দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর রশ্মিটি এক্ষেত্রে ফোকাসের মধ্য দিয়ে যেতে পারে না কিন্তু ফোকাস থেকে অর্থাৎ মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় এবার চলে আসি দ্বিতীয় সূত্রে এই সূত্রটিতে আমরা আরেকটি রশ্মি নিয়ে আলোচনা করব যে রশ্মিটি ফোকাসের মধ্য দিয়ে যায় অর্থাৎ মুখ্য ফোকাসগামী এই রশ্মিটির ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো অবতল দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে সেটি প্রতিফলিত হওয়ার পর অবশ্যই প্রধান হককে সমান্তরালভাবে নির্গত হবে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা একই রকমভাবে বলতে পারি যদি কোনো আলোক রশ্মি উত্তল দর্পণের মুখ্য ফোকাসের দিকে যায় তবে প্রতিফলনের পর আলোক রশ্মিটি অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল হবে ছবিটিতে আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি এরপরে চলে আসি আমরা অন্য আরেক ধরনের আলোক্রসির কথায় যে আলোক্রসিটি বক্রতা কেন্দ্রগামী অর্থাৎ বক্রতা কেন্দ্রের দিকে যে আলোক্রসিটি যাচ্ছে সেই আলোক্রসির ক্ষেত্রে কি হবে অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে এক্ষেত্রেও যদি কোনো আলোক্রস্যি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায় তবে প্রতিফলনের পর আলেক একই পথে আবার ফিরে আসবে এবং উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাব যে আলেক বক্রতা কেন্দ্রের দিকে যাচ্ছিল এক্ষেত্রে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যেতে পারবে না কিন্তু বক্রতা কেন্দ্রের দিকে যাচ্ছিল সেটি উত্তল দর্পণের প্রতিফলক তলে প্রতিফলিত হওয়ার পর একই রকমভাবে আবার সেই একই পথে ফিরে আসবে এরপর চলে আসি সর্বশেষ আলেক কথায় অর্থাৎ মেরুগামী কোনো আলেক্রসির যদি কোনো আলোক্রস্মি কোনো একটি গোলীয় দর্পণের মেরুতে আপরিত হয় তার ক্ষেত্রে কি হবে কোনো আলেক্রসি যদি কোনো গলীয় দর্পণের মেরুতে আপতিত হয় তাহলে সে একই রকমভাবে প্রতিফলনের সূত্র মেনে প্রতিফলিত হবে এবং এক্ষেত্রে অবিলম্ব হিসেবে কাজ করবে কোনটি না প্রধান অক্ষটি আমরা চারটি আলেক্রসির কথা এখানে আলোচনা করলাম কোনো গলীয় দর্পণের মাধ্যমে কোনো প্রতিবিম্ব যখন তৈরি হবে তখন এই চারটি রশ্মির মধ্যে যে কোনো দুটি তোমরা বিবেচনা করতে পারো তাহলেই কোনো একটা বস্তুর প্রতিবিম্ব কোথায় হবে আমরা জানতে পারব এরপর আমরা চলে আসি একটি গলীয় দর্পণের ক্ষেত্রে কোন বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয় এবং তার প্রকৃতি কীরূপ সেটা জানানোর জন্য আমরা বিশেষ কয়েকটি ক্ষেত্রে এখানে আলোচনা করি সবগুলি ক্ষেত্র আমরা আলোচনা করব না আমরা অবতল দর্পণের ক্ষেত্রে কয়েকটি ক্ষেত্র আলোচনা করব যেমন কোনো একটি অবতল দর্পণের ক্ষেত্রে যদি একটি বস্তু অসীমে অবস্থিত হয় তাহলে তার প্রতিবিম্বটি কোথায় তৈরি হবে এক্ষেত্রে তার প্রতিবিম্বটি তৈরি হবে দর্পণটির ফোকাস তলে এবং সেক্ষেত্রে প্রতিবিম্বটির আকার কেমন হবে আকার হবে ছোট এবং প্রতিবিম্বটি অবশ্যই একটি সৎ প্রতিবিম্ব হবে আরেকটি ক্ষেত্র দেখা যাক এক্ষেত্রে মনে করে যে অবতল দর্পণের সামনে বস্তুটা বক্রতা কেন্দ্র থেকে আরেকটু দূরে অবস্থান করছে এই ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে এক্ষেত্রে প্রতিবিম্বটি তৈরি হবে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে এবং এই প্রতিবিম্বের প্রকৃতিটি রূপ সেটি হচ্ছে অবশিষ্ট অর্থাৎ উল্টো সৎ এবং আকারে বেশ অনেকটাই ছোট এর পরের অবস্থানটি হলো যদি বস্তুটি অবতল দর্পণের সামনে ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে এক্ষেত্রে বস্তুর প্রতিবিম্বটি সমশিষ্য হবে কিন্তু এটি অসৎ হবে আকারেও বড় হবে এবং এর অবস্থানটা কিন্তু দর্পণের আর সামনে হবে না দর্পণটির পেছন দিকে হবে এর ব্যবহারিক প্রয়োগ আমরা পরে দেখবো সবশেষে আমরা বস্তুটির আরেকটি অবস্থানের কথা বিবেচনা করি সেটা হলো অবতল দর্পণের একদম বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে আমরা রাখতে পারি তাহলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় তৈরি হবে একই রকম হবে ঠিক বক্রতা কেন্দ্রেই তৈরি হবে এবং এক্ষেত্রে প্রতিবিম্বটি হবে অবশিষ্ট সৎ এবং আকারে বস্তুটি ঠিক সমান তাহলে আমরা গোলীয় দর্পণের বিশেষ কয়েকটি ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় এবং তার প্রকৃতি কীরূপ হয় সেটা দেখলাম এখন আমরা চলে আসি এই গলীয় দর্পণ যেটা নিয়ে আমরা এতদিন আলোচনা করছি সেই অবতল দর্পণ এবং উত্তল দর্পণে ব্যবহারিক প্রয়োগ কোথায় আছে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোথায় এই দর্পণগুলো ব্যবহার করে থাকি মোটরসাইকেল বাস লরি ইত্যাদি গাড়ির ড্রাইভারের ঠিক ডান পাশে একটা দর্পণ আমরা দেখতে পাই এই দর্পণটি হলো একটি উত্তল দর্পণ এবং আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুটি তার সামনে যে কোনো অবস্থানে থাকলেই উত্তল দর্পণ তার একটি ছোট এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে এই সূত্রটি এক্ষেত্রে কাজে লাগানো হয় এবং এর ফলে ড্রাইভার তার পেছনে থাকা দূরে থাকা সমস্ত গাড়ি এবং অন্যান্য বস্তু একটি অসৎ প্রতিবিম্ব তার উত্তল দর্পণে দেখতে পায় এর ফলে ড্রাইভারের গাড়ি চালাতে খুব সুবিধা হয় এছাড়াও উত্তল দর্পণে আমরা ব্যবহার করতে পারি স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কারণ স্ট্রিট ল্যাম্পের ক্ষেত্রে আলোটা অনেকটা জায়গায় জুড়ে ছড়িয়ে পড়ার প্রয়োজন হয় টর্চ লাইট সার্চ লাইট বা গাড়ির হেডলাইটের ক্ষেত্রেও আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি তার কারণ অবতল দর্পণের ফোকাস বিন্দুতে যদি আমরা একটা আলোক উৎস রাখি তাহলে সেই আলোক উৎস থেকে নির্গত আলো অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর আমরা জানি সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয় এবং এক্ষেত্রে অনেক দূর পর্যন্ত আলোটি আলোটির সমান্তরালভাবে এগিয়ে যেতে পারে এবং গাড়ি চালকের ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত দেখতে সুবিধা হয় এই ক্ষেত্রে আমরা অবতল দর্পণ হিসেবে অনেক সময় পালিশ করা ধাতব তলও ব্যবহার করতে পারি অবতল দর্পণ ব্যবহার করেন দন্তচিকিৎসকরা দন্তচিকিৎসকরা যে অবতল দর্পণ ব্যবহার করেন তার সাহায্যে তারা আমাদের দাঁতের একটি বিবর্ধিত এবং অসৎ প্রতিবিম্ব দেখতে পান আমরা আগেই দেখেছি অবতল দর্পণের ফোকাসের মধ্যে যদি কোনো বস্তুকে রাখা যায় তাহলে তার একটা বিবর্ধিত এবং অসৎ প্রতিবিম্ব তৈরি হয় অবতল দর্পণের পেছনে ঠিক এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করি একই রকমভাবে মেয়েরা মেকআপ করার সময় অবতল দর্পণ ব্যবহার করে থাকে যার ফলে তারা মুখের একটা বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পায় বিগত কয়েকটি ভিডিওতে আমরা দেখেছি গলীয় দর্পণ গলীয় দর্পণের বিভিন্ন অংশ গলীয় দর্পণের ব্যবহার এবং গলীয় দর্পণের মধ্যে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেই বিষয়ে আলোচনা এরপরের ভিডিওটিতে আমরা দেখব আলোর আরেকটি বিশেষ ঘটনা আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ কিভাবে হয় এবং আলোর প্রতিসরণের বিভিন্ন সূত্রগুলি এর আগেও আমি বলেছি আরও একবার তোমাদের মনে করে দিই তোমরা যখন ভিডিওগুলি দেখবে তখন অবশ্যই পরপর দেখবে এর ফলে তোমাদের বিষয়গুলো বুঝতে আরও অনেক সুবিধা হবে আমরা ভিডিওগুলো পরপর রাখার চেষ্টা করছি তোমরা ভিডিওগুলি অবশ্যই পরপর দেখবে কোনো প্রশ্ন থাকলে বা কোনো অংশ বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারো